पड़ जाएगी पड़ जाएगी। আজকে ওরা সবাই বাড়িতে চলে যাচ্ছে আর আজকে যেহেতু মহালয়া তো এই ভিডিওটা একটু লেট করেই পোস্ট হবে। তাছাড়াও তোমাদের সকলকে অগ্রিম পূজোর শুভেচ্ছা। দেখি পিয়াংশু টাটা আমি যাব না তো এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। তো সকালে দেখতেই পেলে ওরা সবাই বাড়ি চলে গেল আর এখনই আমি ইন্ট্রোটা দিলাম কারণ ওরা সকাল থেকে টাইম পাইনি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, চা করেছি, তারপরে ওরা রান্নাবাড়ি করেছি। রান্নাবাড়ি করেছি বলতে ওরা না খেয়ে গেলে বাড়ি গিয়ে আবার রান্না করতো, কখন খেত, বাড়ি যেতে যেত প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবে। তো আমি ভাত করলাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট, বেগুন ভাজা, এগুলো করেছি। ওরা খেয়ে দিয়ে সবাই বেরিয়ে পড়েছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এখন আর আপাতত কোনো কাজ নেই, আর এখন দুপুরে ভাত আছে অনেকটাই, সকালে বেশি রান্না হয়ে গেছিলো, আর দুপুরে কিছু একটা করে নেবো, আমাদের হয়ে যাবে। আর আজকে যাচ্ছি, আজকে বিকেলে যাচ্ছি শপিংয়ে, মানে আমার জামাকাপড় কেনার শপিংয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলে যেও না। আর যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওরা চলে গেছে তো একটু ফাঁকা ফাঁকা লাগছে, এতদিন মানে এই দুদিন ওরা ছিল, বেশ ঘর ভরা ভরা ছিল। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ভালোই লাগে, মানে ভরা ভরা লাগে। আর পিয়াংশু তো সারাদিন এত বকবক করে, মানে ও থাকলেই হয়ে যায়, আর দরকার পড়ে না লোকজনের। তো ঠিক আছে, আর পিয়াংশু ভেবেছিলো আমি ওর সঙ্গে যাব, মানে ওরা যখন ক্যাবে, ও যখন ক্যাবে উঠে যাচ্ছিলো মানে ওর চোখ পুরো ছলছল করছিল, আর মানে মনটা একদম ছোটো হয়ে গেছে, মানে খুব কষ্ট হচ্ছিল ওকে দেখে মনে হচ্ছিলো। মানে ও বলছিল তুমি যাবে না, আমি বলছি না আমি তো যাবো না, মানে আমাকে জামা ঠামা পরা দেখেছি ওদের সঙ্গে গেছি, আমি ভেবেছি আমি ওদের সঙ্গে বাড়ি যাচ্ছি। তো বলছে তুমি যাবে না, তুমি চলো, আমি বলছি না আমি তো যাবো না। তারপরে দেখলাম ক্যাবে উঠে গেলো, চুপচাপ একদম বসে রইলো, মানে আর তাকাচ্ছে না আমার দিকে। তো ঠিক আছে, এখন এই জামা কাপড়গুলো ছাড়বো আর রেস্ট নেবো, মানে ল্যাথ খাবো। এখন আমি নিজে থেকে বলেই এসেছি যে আমি এখন বাড়ি গিয়ে অনেকক্ষণ ল্যাথ খাবো, আমার বর বলেছে ঠিক আছে তুমি ল্যাথ খাও, আস্তে আস্তে কাজ করো। এখন সন্ধে হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর আসা হয়নি, বললামই তো যে আমি আজকে অনেক ল্যাথ খেয়েছি, মানে পুরো একদম শুয়ে বসে থেকেছি, দুপুরে যেহেতু রান্না ছিল না সেই কারণে। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি একটু শপিংয়ে। ও বললো যে আমায় কিছু মানে কিনে দেবে, তো আমি ভেবেছি শাড়ি কিনবো না, কারণ শাড়ি আমি পরি না, অনেক শাড়ি বাড়িতে পরে আছে, মানে আলমারি ভর্তি শাড়ি। তো সেই কারণেই এবছর আর শাড়ি নেবো না, এবছর আমি যেরকম আমি পরি এই ধরনের কুর্তি টুর্তি চুড়িদার এইসবই নিয়ে নেবো, কারণ এগুলো আমার বেশি প্রয়োজনীয়। তো ঠিক আছে, আমরা যাই, আর আমি চেষ্টা করব কিছু কিছু দেখানোর শপিংয়ের, কারণ এখন শপিং মলগুলো যেন প্রচুর ভিড়, যেমন আগের ব্লগে দেখতে পাবে যে গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল। তো সেই কারণেই আমি আর অত বেশি কিছু দেখাবো না, ঝটপট ঝটপট করে নেব, নিয়ে চলে আসবো। আর এমনিতেও অর্ধেক জামাকাপড় শেষ হয়ে গেছে, এতদিন হয়ে গেছে তাই। তো ঠিক আছে, এখন আমরা বেরোই। এখানে হচ্ছে আমাদের সোসাইটির পুজো হয়, প্যান্ডেল হচ্ছে, মানে এখন কাপড় লাগাচ্ছে, আর ও গাড়ি আনতে যাচ্ছে, আমরা বেরোচ্ছি এখন।
এইমাত্র এলাম আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, মানে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, অনেক রাত হয়ে গেছে আর রাতে আমরা এখনো রান্নাবাড়ি কিচ্ছু করিনি, এখন রান্না করব। আর আজকে রান্না করছি হচ্ছে ওই কালকে হচ্ছে মাটন আনা হয়েছিল, তো মাটনের অনেকটা চর্বি ও বেশি করে নিয়ে এসেছিল, তো সেই চর্বিটা দিয়ে একটা বড়া করে সেটাকে একটা গ্রেভি টাইপের করব আর রুটি করব। তো ঠিক আছে, সেগুলো সম্ভব হলে দেখাবো, কারণ 10টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে আর কাল সকালেও ডিউটিও আছে, অফিস যেতে হবে, সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করছি। তো কী কী শপিং করে নিয়ে আসলাম সেগুলো আমি ঝটপট ঝটপট দেখিয়ে দিই আর তারপরে আমি রান্না করতে যাব। তো আমি এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, সেই কারণেই যে আমি জামা কাপড়গুলো রাত্রি করে দেখি। তো আগের দিন প্রিয়াংশুর জামা আমরা এনেছিলাম, এটারই সেম এনেছিলাম, ছোটো সাইজ আনা হয়ে গিয়েছিলো, ও যেহেতু একটু বড় হয়ে গেছে তো ওর গায়ে একটু টাইট হচ্ছিলো, তো আজকে এটার বড় সাইজ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে এরকমই, এই যে পাঞ্জাবি ওপর থেকে এরকম একটা কুর্তা টাইপ আছে, আর এটা যে এরকম পায়জামা। তো এটা ছিল প্রিয়াংশু। আর এটা কি দেখাবো আমি, এটা একটা প্যান্ট, এটা আমার, এটা ওড়না, দেখানোর মতো কিছু নেই, এটা হচ্ছে ওড়না। আর আমি নিজের জন্য কারোর জন্য কিনতে গেলে আমি অনেক কিছু চুজ করে আমি নিয়ে আসতে পারি, কিন্তু নিজের জন্য যখন আমি আনতে যাই তখন আমি আমার একটা জামা খুঁজে পাই না। 2-3 ঘন্টা ধরে সারা মল ধরে আমি ঘুরেছি, মানে কত পাক যে ঘুরেছি আমি জানি না, তবে আমি নিজের জন্য কিছু খুঁজে পাইনি। তবে আজকে আমি সব কিছু আমার হাজব্যান্ডের পছন্দে কিনেছি, আর আমার অনেকগুলো পছন্দ হয়েছিল কিন্তু ওর সেগুলো পছন্দ হয়নি, যার জন্য শেষমেশ হতাশ হয়ে চলে এলাম। এটা ওরই পছন্দের, এটা এরকম ও পছন্দ করে দিয়েছে, এরকম হাতা আর এটা এরকম, এরকমই পুরোটা। পুজোর সময় পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর আমি নর্মাল কুর্তি নিয়েছি, অত চাকচিক কিছু নিইনি। এই হচ্ছে একটা কুর্তি, এটা হচ্ছে এটা উল্টানো আছে, আর 1 মিনিট, এই একটা কুর্তি সিম্পল, দেখতেই পাচ্ছ, আর এই একটা কুর্তি, এই 3টে জামা নিয়েছি। আমি বলেছি যে থাক এখন এটাই দরকার নেই, পুজোতে দুর্গা পুজোতে অত ঘুরতে বেরোবো না, একটু কমই বেরোবো। এই যে একটা, এটা হচ্ছে এরকম হাতা, হাতাটা এরকম, আর আমার একটু সাদা সাদা রঙ, মানে একটু হালকা কালার আমি বেশি পছন্দ করি, আমি ডিপ কালার খুব একটা পরি না। তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমি যত জামা কাপড় পরি আমার সব জামা কাপড় হালকা হালকা রঙ, আমার লাইট কালারটা খুব পছন্দের। আর এই রেড কালারটা ওর পছন্দে নিলাম, ওর আবার ডিপ কালার খুব পছন্দ, ও যে সমস্ত জামা কাপড় পরে একদম ব্লু, ইয়েলো, রেড এই ধরনের জামা কাপড় ও খুব পরে, আর ও কিছু নেয়নি। কেন নেয়নি আমি জানি না, আমি অনেকবার জোর করেছিলাম, আমি বললাম যে তুমি কিছু নাও কিছু নাও, তো ও কিছু নিল না। আসলে কি আমরা কালী পুজোতে ধুবুলিয়াতে যাবো, মানে আমাদের বাড়িতে যাব, আমাদের ওখানে কালী পুজোটা হচ্ছে মেন, আমরা দুর্গা পুজোয় অত আনন্দ করি না, কালী পুজোতে যতটা আনন্দ করি, তো সেই কারণে ও বললো কালী পুজোর আগে নেব। ঠিক আছে, তো আমি এই লাল জামাটার সাথে পরার জন্য এই হলুদ রঙের প্যান্টটাই নিয়েছি একটা, আর এই ওড়নাটা নিয়েছি, দেখি কী করে এটাকে ম্যাচ আপ করে পরা যায়। আর এই কালারেরও একটা প্যান্ট আছে, এটা দিয়েও পরতে পারি, আর এটা এমনি নর্মাল আমি একটা ওড়না নিয়ে নিয়েছি। ঠিক আছে, এগুলোকে এখন আমি পরে ভাজ করবো, এখন আমি রান্না করতে যাই, আর যদি সম্ভব হয় আমি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো। হচ্ছে চর্বিগুলো যেগুলো ফ্রিজে রাখা ছিল যার জন্য একটু শক্ত ধরনের হয়ে আছে, আর এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো, আর 1 চামচ বেসন, 1 চামচ ময়দা, এটা সম্পূর্ণ আমার রেসিপি, আরও 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে কুচি করেছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর এগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব, দরকার পড়লে একটু জল দিয়েও মিশিয়ে নিতে পারেন আপনারা, আর এগুলোকে আমি এখন বড়ার মতো করে ভেজে নেব।
तो देखो आमार बड़ागुलो भाजा हो गए, देखते खूब ही भालो लागछे, एटा स्नैक्स हिसेबेओ खेते खूब ही भालो लागे। तो आमी एखन ग्रेविटा तैरी करछी, आलू और पेंयाज आमी भेजे निच्छी, और एखाने आमार आटा माखा हो गए रुटिर जोन्नो। एबार आमी आदा रसुन काँचा लंका सब एकबारे दिए दिएछी, आदा रसुनटा बाटा। तो एखन दिए दिलाम हलुद गुड़ो, दिए देबो किछुटा लवण परिमाण मतो। লবণটা আপনারা পরিমাণ মতনই দেবেন, কারণ যে বড়াগুলো তৈরি করেছি, বড়া বা পকোড়া, সেগুলোতেও কিন্তু লবণ আছে। এভাবেই আমি তৈরি করে নেব। এই রান্নাটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এটাকে আমি যেভাবে মাটন বা চিকেন রান্না করে সেভাবেই তৈরি করছি। এখন আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি আর একটু জলও দিয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে এই রান্নাটা। আর আপনারা যেরকম গ্রেভি খেতে চান সেরকমভাবে জল দেবেন। তো আমার বড়াগুলো একটু ভেঙে গেছে, কারণ এগুলো খুবই ক্রিস্পি হয়েছিল। তো রুটির সাথে এটা কিন্তু খুবই পারফেক্ট, খেতে দারুণ লাগে। তো রান্নাবাড়ি হয়ে গেছে, আর আমি এখনও ড্রেস চেঞ্জ করে নিই, এইভাবেই আমি রান্না টান্না করে নিয়েছি, হাত পা ধুয়ে, মানে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, কমেন্টসে জানিও যে কেমন হয়েছে। আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি তোমাদের পাশে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।